আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ শুরু করলাম। কি অবস্থা সবার? কেমন আছেন? কোথায় আছেন? আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাই, কলিজার আন্টি আঙ্কেলেরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আপনাদের বোন রেডি হয়ে তারপরে ব্লগ শুরু করলাম। আমরা যাব হচ্ছে ঘুরতে। আপনারা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, তারপরে কেমন আনন্দ করতেছি সবকিছুই শেয়ার করব। দোয়া করবেন আমাদের জন্য, সম্পূর্ণ ব্লগ দেখবেন আর হচ্ছে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন। বেশি বেশি করে লাইক দেওয়া যায়? একটা করে লাইক দিয়ে দিবেন সবাই। আমার ইদার বোনাস চাই, বোনাস একটা করে বোনাস দিবেন, মানে একটা করে লাইক দিবেন, প্লাস কমেন্টে জানাবেন আপু একটা করে লাইক দিয়ে বোনাস দিয়ে দিছি। তো ঠিক আছে, চলুন বেশি কথা বলবো না। আমার গাড়ি এসে নিচে দাঁড়িয়ে আছে, আমার বড় মেয়ে তাসনিম আসো। আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে সবাই ঈদের ড্রেস পরছি। আপনারা অনেকে, আমি দুইটা ড্রেস কিনছিলাম ঈদের জন্য, অনেকে হচ্ছে এই ড্রেসটা বেশি পছন্দ করছেন, এই জন্য আমি এই ড্রেসটা পরে নিলাম। আমরাও পছন্দ করছি। হ্যাঁ, তাসনিম হচ্ছে এটা পরছে, তাইফেটা পরছে। অনেকে বলছিলেন আপু আপনারা তাইফার যেহেতু বেগুনি, তাসনিমকেও বেগুনি দিয়েন। তাসনিমেরও বেগুনি আছে, বাট তাসনিম সেটা পরবে না, তাসনিম হচ্ছে এটা পরবে, কারণ এটা তার কাছে নাকি বেশি ভালো লাগে। বেশি ভালো লাগছে বিকজ এটা আমার ঈদের জামা মেন, কিন্তু আমি এখনো পরি। হ্যাঁ, তো ঠিক আছে চলুন। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কি, পুরা লুক দেখাবো বাহিরে গিয়ে, ঠিক আছে? গাড়ি দেরি হয়ে যাচ্ছে, চলুন। আবারও বলি, আর কই যে দুলা ভাইরা, কই যে আপুরা, কই যে আন্টি আঙ্কেলেরা অবশ্যই লাইক দিবেন। তো আমার মেয়েরা উঠে গেছে, আমিও উঠে যাচ্ছি। আমরা হচ্ছে কুমিল্লার এই পারে একটা রেস্টুরেন্টে নামলাম। কুমিল্লার অনেক আগে চলে আসছি, কুমিল্লার পরে, আগে না, কুমিল্লার ফিরে রেখে আসছি। আর বাতাসের চুলের অবস্থা কি অবস্থা! আমি বেঁধে রাখছি, আমার অত অসুবিধা হয় নাই। ও তাসিন, তোকে সেই লাগতেছে, মাশাআল্লাহ। তাইফা সুস্থ আছো? ও রাস্তায় যা করছে, বমি বমি করে, বমি বমি করে যা করছে বলার মতো না। আমার শুধু ওর সাথে বকবকি করতে হইছে। হ্যাঁ, আমরা হচ্ছে স্টার কাবাব হাইওয়ে হোটেল। আগে পুরো পাগলের মতো লাগতেছে, ঠিক আছে? তো তাইফা খেলবা? তাইফা এখানে খেলনা আছে, খেলবা? হোটেলটা বিশাল বড়। আমরা হোটেলে বসলাম খাওয়ার জন্য। আমি খুবই খুবই কনফিউজ, কি খাবা? আমি মেয়েকে বললাম তোরা কি খাবি পছন্দ কর, সে আমাকে বলতেছে তুমি দেখো। আসিম তাইফা হচ্ছে চিকেন চাউমিন খাবে, আর আমি এখনো কনফিউজ আমি কি খাবো। চিকেন চাউমিন আগে অর্ডার দেন।
কত মিনিট? 20-25 মিনিট। প্রথমে চাউমিন অর্ডার দিছিলাম, তো বলতেছে আধা ঘন্টা সময় লাগবে। এরপরে হচ্ছে আমরা চিকেন খিচুড়ি এবং বিফ খিচুড়ির অর্ডার দিছি, তাই তো? তো ঠিক আছে, আসুক, আমরা যেতে হবে, তো এখানে বসলে হবে না। চাইনিজ আইটেমগুলো রেডি করতে অনেক সময় লাগবে। আমার মেয়েরা খাবে চিকেন আর আমি খাবো হচ্ছে বিফ। খাও খাও, তাড়াতাড়ি খাও, দিবে। কিরকম? তাসনিম বলতেছে খিচুড়িটা নাকি জাস্ট ওয়াও হয়েছে, আমি খেয়ে দেখি কিরকম। এখানে আবার বিয়ে বাড়ির মতো সাজাই রাখছে। তাইফা এসে বসে গেছে, একটা ছবি নে তাইফা মনা। আমাদের নাস্তা করা ডান, আমরা চলে যাচ্ছি এখান থেকে। আমরা কোথায় আছি তাসনিম? মুন্সিগঞ্জ। আমরা মুন্সিগঞ্জে আছি, কুমিল্লার পরে। অনেক মজার ছিল এখানকার খাবার, প্লাস হোটেলটা অনেক বড়। তাসনিম চিকেন বিরিয়ানি যেরকম পছন্দ করে ঠিক সেরকম ছিল, আর আমি বিফ বিরিয়ানি বিরিয়ানি নাকি যেমন চাইছিলাম তেমনই হয়েছে। যারা লাইক দেন নাই লাইক দিয়ে দেন চালু করে। এই হচ্ছে আমাদের হোটেল যেখানে খেলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি। তাসনিম একটা থাম্বনেল দি, দাঁড়াও এখানে। এই তাইফা বোনের কাছে দাঁড়াই, সামনে দাঁড়া একটু, পোস নে। আরে আমরা গাড়ি কিনতে না পারলে কি হয়েছে, পোস তো নিতে পারি। ভাইয়ের কাছে আসো, গাড়ি তো লক কর। আঙ্কেল কই? কোথায় যাচ্ছ বেবি? আমাদের গাড়িটা আবার ছেড়ে দিছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে যমুনা নদীর উপর থেকে। এই যমুনা নদীটা আমি এর আগে দুইবার দেখছিলাম, এই ধরে তিনবার। একদম ছোট, নাম বড় মনে অনেক বড়, বাট কাজের কিছুই না। আর পাশে এটা সম্ভবত সিমেন্ট ফ্যাক্টরি। তো আমরা হচ্ছে চলে আসছি একটা গ্যাসের এটাকে কি বলে, ফিল্ডে গ্যাস নেওয়ার জন্য। আমরা হচ্ছে কাশপুর চলে আসছি, আর কাশপুর হচ্ছে এখানে, কাশপুর যে ব্রিজ আছে ব্রিজের নিচে হচ্ছে আমাদের গাড়ি তেল নিচ্ছে। আমরা এখন যাব হচ্ছে নরসুন্দির রাস্তায়, ওকে। আর চুল, ছেলেরা হচ্ছে ন্যাচারাল সুন্দর, সব থেকে সুন্দর ছেলেরা। চুলও কিছু হয় না, মেকআপও করা লাগে না, কিছু করা লাগে না, ফিল্টার করা লাগে না, সব কিছু ছেলেদের সুন্দর। আর মেয়েরা যতই মেকআপ করো, যতই কিছু করো, কারণ সবাই মেয়েদেরকে বেশি ভালো চায়, কেন চান? মেয়েরা সুন্দর, মেয়েরা সুন্দর কি? কি পরিমাণ ভিড় তাসনিম! পার্কের সামনে এন্ট্রিটা মানে গেটের সামনেটা এরকম সুন্দর গাছ দিয়ে সাজানো,
যারা প্রকৃতি ভালোবাসে তারা এই পার্কটাকে অনেক ভালোবাসবে, গাছে একদম ভরা। আর ঈদ উপলক্ষে তো প্রচুর মানুষ, কি বলবো। আর তেমন আজকে গরম পড়ছে, আমার মনে হয় আজকে সর্বোচ্চ গরম পড়ছে এখানে, বাট আমার থ্রি পিসটা অনেক ঠান্ডা ছিল, ভালোই লাগছে, এত গরম লাগে নাই। আমরা হচ্ছে এখানে একটু বসলাম, বুঝছেন, এত গরম আর এত মানুষ, এখানে দাঁড়ানোর মতো অবস্থা নাই। সবাই কেন আসছে? সবাই ঘুরতে আসছে, তুমি কেন আসছো? প্রচুর মানুষ, প্রচুর, আমার মনে হচ্ছে ঢাকা আসছে এরকম। আর তাই হয়তো গাড়িতে বমি করে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে। বমি করছো কেন? তো ঠিক আছে, চলুন। আমার গরমে ঘামে অবস্থা কি, চুলগুলো একদম জট পেকে গেছিল, কষ্ট হয়েছিল, ওই জার্নি করে আসছি তো এই জন্য আরো বেশি কষ্ট। হ্যাঁ, আসলে এক এক শহর থেকে আরেক শহরে গেলে জার্নিটা বেশি কষ্ট হয়, আর বিশেষ করে এখন গরম, ঠান্ডার দিন হলে একটা কথা আছে। এই পরিমাণ ভিড়ের ভিতর থেকে কিভাবে ঢুকবো? অনেক জুতোর পরে ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢুকলাম। সামনের এন্ট্রিটা দেখেন কিরকম, আম্মু হচ্ছে এখানে বসে পোজ দিচ্ছে। ভাই রে ভাই, একটু যে শান্তি মতো ছবি তুলবো তা আর পারতেছি না। একদল ম্যাডাম আসে আর একদল ম্যাডাম যায়, আর আমার মেয়েটা এতই বোকাশোকা যে একটু গ্যাপ আছে, গ্যাপের ভিতরে ঠাস করে ছবিটা তুলে ফেলবো, সেইটা সে পারে না। সে ওয়েট করে একদম কখন মানুষ কমবে, কখন ছবি তুলবো, সেটা কি সম্ভব? যাই হোক, কতগুলো ছবি হচ্ছে ঠাস ঠুস করে মেরে দিছি, আর কেমন হয়েছে সেটা হচ্ছে পরে দেখাবো, ছবিগুলো দিয়ে ছোট ছোট শর্টস করবো। বাবা বরফ হয়ে গেছে, ঠান্ডা যে। ঘুরতে আসা মানে মজা মাস্তি করে খাওয়া দাওয়া, যদিও পার্কের ভিতরে তেমন কোনো আইটেম থাকে না খাওয়ার মতো, তারপরে যা আছে তাই। তো অনেক গরম লাগতেছিল, ভাবলাম হচ্ছে আইসক্রিম খাই, আইসক্রিম হচ্ছে গরমের একদম আদর্শ খাবার, তো কোন নিয়ে নিলাম, বেশ মজার ছিল। কোনগুলো আইসক্রিম সবসময় মজার হয়, বাট ঘুরতে এসে যদি আইসক্রিম খাওয়া হয় সেটা হচ্ছে মজা আলাদা। তো তাইফা হচ্ছে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, বললামই তো কয়েকবার বমি করছে, ও হচ্ছে ভীষণ জ্বালাচ্ছিল। কত নৌকা, কত বড় দীঘি, এখানে বড় একটি দীঘি আছে, আর দীঘির এই কর্নারটা আমার কাছে অনেক ভালো লাগলো, নারিকেল গাছ আছে। তো তাসনিমকে বললাম, তাসনিম আমার কয়েকটা ফটোশ্যুট করো, এখান থেকে কয়েকটা ছবি নাও। তো তাসনিম হচ্ছে ছবিগুলো নিল, আর আমি একটু ঢং করতেছি। তো এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওইখানে এখানে হচ্ছে প্রচুর মিউজিক, তো আলাদা করে ভয় দিতে হচ্ছে জায়গায় জায়গায়। তো এই জায়গাটা তাসনিম তাইফার ছবি নিলাম, অনেক দারুণ আসছে। আর আমরা হচ্ছে এখন ট্রেনে উঠবো, ট্রেনের টিকিট কাটলাম, এই যে ট্রেনের টিকিট। তো এই ট্রেনে উঠলাম না, এর পরের ট্রেনে উঠবো, কারণ অনেক বেশি মানুষ হয়ে গেছে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা হচ্ছে ঢং করতেছি, তাসনিম বলতেছি তাইফা আর আমি। আসলে অনেকে আমাকে বলেন বুড়ো বয়সে ঢং, বুড়ো বয়সে ঢং। আসলে কি আমি বুড়ো হয়েছি? আসলে কি আমার সেরকম বয়স হয়েছে? আর যদিও হয়ে থাকে, তাদেরকে বলি, অনেকে বলে আমার যখন নাতিপুতি হবে, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, নাতিপুতিকে নিয়েও এভাবে ঢং করব। তো কেউ আসলে জ্বলবেন না, জ্বলার কোনো ব্যাপার নাই, দেখতে থাকুন। তো আমাদের ট্রেনটা খালি হয়ে গেছে, আর আমরা হচ্ছে ট্রেনে উঠে গেলাম। ট্রেনের ভিতর থেকে বাহিরের জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল, এই দেখেন, মনে হচ্ছে আমরা কোনো এক রাষ্ট্রে চলে গেছি, তাই না? অনেক ভালো লাগতেছিল। আসছি ওই সময় না,
দিয়ে দাঁড়ায় রয়েছে। অনেক তো ঘোরাঘুরি হলো, চলুন একটু গান গাই। আমার গান শুনলে সবাই হচ্ছে বেহুশ হয়ে যাবেন। পার্কের এই জায়গাটা আমার একটুও ভালো লাগে নাই, কি আজব আজব সব কি যেন বলে ভাস্কর্য আর কি, পাথর কেটে বানাইছে, দেখতে অনেকটা শয়তানের মতো। এটা আমার কাছে একটুও ভালো লাগে নাই, তবে এই গাছটা ভালো লাগছে, এখানে আমি কয়েকটা ছবি তুললাম। আর সব ছবিগুলো হচ্ছে দেখা যাক, সামনে হচ্ছে শর্ট ভিডিও আকারে দেওয়া হবে, ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। এখানে নাকি ভূতের বাড়ি আছে, ওই যে পিছনের সাদা সাদা দেখতেছেন ওইটার ভিতরে নাকি ভূতের বাড়ি তাসদিম বলতেছিল। তো আমি এখানে কয়েকটা ফটোশুট করলাম, বেশ ভালো ছিল জায়গাটা। এই গাছটা এত কিউট ছিল কি বলবো, তবে আমি এত ছোট মানুষ, গাছটা আমার থেকেও ছোট, আমার মাথার ভিতরে ঢুকে যাচ্ছিল। আর ফুলগুলো জাস্ট ওয়াও ছিল, আমি একটা তুলে হচ্ছে কানে দিলাম, যদিও ফুল ছেঁড়া নিষেধ, তারপরও লোভ সামলাতে পারলাম না, কেমন লাগতেছে বলবো। তাসলিম বলতেছে তাসলিম নাকি ভূতের বাড়ি দেখবে, রাইট? তাইফাও দেখবা? এখানে কোনো কিছুর ভয় না, ভয় শুধু মিউজিক, কোনো কিছুর ভয় নাই, শুধু মিউজিক গুলো একটু বেশি। ভূতের বাড়ি ভূতের বাড়ি দেখা কমপ্লিট না করে আমরা সবাই বেরিয়ে পড়ছি, কারণ ওইটা একটা গুহার মতো ছিল, ভিতরে কোনো অক্সিজেনের ব্যবস্থা ছিল না, প্রচুর গরম, আর হচ্ছে কোনো ফ্যান, কোনো এসি, কোনো কিছুই ছিল না, তো ভিতরে মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এরকম একটা অবস্থা। আর প্রচুর লাইটিং ছিল, লাল, নীল, সবুজ, মানে
ওই লাইটগুলো চোখের ক্ষতি করে, প্লাস অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, গরম, বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, এই ভয়ে হচ্ছে আমরা বেরিয়ে পড়ছি, পুরোটা দেখি নাই। এরপরেও চলে আসলাম হচ্ছে একটা ঠান্ডার দোকানে, বাচ্চাদেরকে আগে হচ্ছে ঠান্ডা খাওয়াই, ওদের রিফ্রেশ করি, তারপরে হচ্ছে আমরা বাকিগুলো যাবো দেখবো আর কি। এত বড় এই পার্কটা, কি বলবো, মানে আমরা কিন্তু পুরো পার্ক শেষ করতে পারি নাই এখনো, মনে হয় পার্কের 10 ভাগের 8 ভাগ বাকি আছে, আমরা মাত্র 2 ভাগ দেখলাম। এটা হচ্ছে আদর্শ বাড়ি। তো আদর্শ বাড়িটা হচ্ছে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, পরে আমি দেখলাম যে এখানে যাব কিভাবে, কারণ পুরোটা হচ্ছে নদী, মাঝখানে হচ্ছে আদর্শ বাড়ি। এরপরে দেখলাম স্প্রিং বোর্ডে উঠতে হবে, উঠে হচ্ছে আদর্শ বাড়িটা দেখতে হবে, তবে এখানে নামাবে না, জাস্ট ঘুরে ঘুরে দেখাবে স্লো করে। তো আমি ভাবলাম যদি নাই নামতে পারি তাহলে আর উঠে লাভ কি। তারপরও একবার ভাবছিলাম যে উঠবো, তারপর দেখলাম স্প্রিং বোর্ড গুলা এত দ্রুত চলে, এত উল্টা পাল্টা চলে যে এটা ওঠা আমার জন্য রিস্ক হয়ে যাবে, কারণ আমার হাত দুর্বল, আমি এতটা রিস্ক নিয়ে এখানে উঠতে পারবো না। তার থেকে ভালো আমি জুম করে দেখতেছি, প্লাস আপনাদেরকেও দেখাচ্ছি, ওই স্প্রিং বোর্ডে ওঠার থেকে আমার এইভাবে দেখাটা অনেক ভালো ছিল, শান্ত মনে দেখতে পারছি আর কি। তো ওই আদর্শ বাড়ির সাইডে ঘুরানো ঘুরানো হচ্ছে, অনেক কিছু আছে, যেমন এখানে হরিণ আছে, কয়েক রকম হরিণ আছে দেখলাম, ভালোই লাগলো। কে কে হরিণের মাংস খেয়েছেন আমাকে জানাবেন, আমি জীবনে একবার হরিণের মাংস খেয়েছি, বেশ লাল দেখতে মাংসগুলি এবং খেতে অনেক মিষ্টি। তো আমি হচ্ছে আরেকটা সাইডে চলে আসলাম, মানে ঘুরানো আর কি, নদীর সাইডে ঘুরানো রাস্তা, এরকম চাইলে বসতে পারবেন, চাইলে হাঁটতে পারবেন, অনেক ভালো লাগছে গাছগুলি দেখে। গাছগুলি এত বড় হয় নাই, নতুন সম্ভবত লাগাইছে, আর এখানে অনেকে দেখলাম পার্টিও দিচ্ছে, মানে এত রোদ, রোদের জন্য দাঁড়ানো যাচ্ছে না, হাঁটা দূরের কথা। শীতকালে বা বর্ষাকালে আসলেও হবে, বর্ষাকালে সুন্দর হবে না, বৃষ্টিতে ভিজে ভিজে দেখবে কি হয়, সুন্দর। শীতটা ছাড়া কেউ আসিয়েন না, গরমে সিদ্ধ হওয়ার মতো অবস্থা। আর অফকোর্স ভূতের বাড়ি তো কেউ ঢুকবে না, ভূতের বাড়ি ঢোকার দরকারও নেই। আর ওই আদর্শ গ্রামের ভিতরে যাওয়া যাবে, তবে ওখানে থামবে না স্ক্রিম বোর্ড। ভাবছিলাম গরম লাগতেছে, একটু পানি লাগাই পায়ে তাহলে ভালো লাগবে, আর এখন আমার সাথে যে দুর্ঘটনা ঘটলো সেটা আপনারা নিজের চোখেই দেখুন কি হলো আমার সাথে। As the chemicals they take us higher, the night's young, it has just begun. As she puts her hand in mine, we wanna chase the night. একদম কাছে দেখা যায়, জিরাফ গুলোর ভিতরে হচ্ছে রোবট দেওয়া সম্ভবত। কি নোংরা করছে দেখেন, পানি। চলো তাসলিম, এখানে প্রচুর রোদ, রোদে ভরপুর, দেখেন কি ময়লা, পরিষ্কার রাখতে পারে না। পার্কের বিপরীত একটা সাইডে আমরা চলে আসছি, আর আদর্শ বাড়িটা হচ্ছে এই সাইড থেকে ঠিক এই রকম দেখা যাচ্ছে, চায়ের দোকান, কিছু মানুষ চা খাচ্ছে, একজন ফকির না হুজুর না ঘটক যাই হোক সে হচ্ছে হাঁটতেছে। এটা দিয়ে নদীর তলদেশে যাওয়া যাবে, যাবা তাসলিম?
যাবে না? তাই এখানে নদীর তলদেশে যাওয়া যাবে, বাট আমি যাবো না। তাকাও যেমন গরম তেমন রোদ, আর পার্কটা এত বড়, কি বলবো, এটা একদিনে শেষ করা সম্ভব না। তাই আমরা এখন ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে, যতটা পথ হাঁটছি তা কিছুই দেখাই নাই। কত বড় বড় আম ধরছে, ভিতরে ময়ূর আছে, তাসিমগুলো লাল লাল আম দেখো, অনেকগুলো আছে। তুমি এই আমগুলোর কি করে? আমার মেয়ে বোকা বলতেছে আমগুলো কি করে, আমগুলো খাবে আর কি করবে, তোমাকে দিবে। বড় একটা ময়ূর পাখনা মেললে তো হইতো, আর নামাইও না। তাই ফেকে বলছি একটু পানি লাগাও তাহলে ভালো লাগবে, মেয়েটা ক্লান্ত হয়ে গেছে গরমে। কত মানুষ আর এত বড় পার্ক, এটা পার্ক না আর কিছু, বিশাল বিশাল। আমরা আসছি হচ্ছে দুপুরের খাবার খাবো, আমার মেয়েরাও ঢুকতেছে। আমরা খাওয়ার পরে হচ্ছে ওয়াটার পার্কে গোসল করব, আগে খাবো। 10 মিনিট ওয়েট করার পরে আমরা টেবিল পেলাম, আর এই হচ্ছে খাবারের মেনু। অনেকগুলো মেনু ছিল বাট অর্ধেক খাবারই নাই, মানে ক্রস দেওয়া যেগুলো সেগুলো হচ্ছে নাই। কম দামি খাবারগুলো তারা একদম রাখে নাই, 250 টাকা 280 টাকার খাবার টোটালে নাই, শুধু আছে 400-র উপরে, 500-600, 400-500-600, 400 না 450-430 এরকম আর কি। আর খাবারের পরিমাণ খুবই কম ছিল, কি বলবো, একদিকে বেড়াতে গেলে এরকম খাবার নিয়ে পেরায় পড়তে হয়, দাম অনেক বেশি, আর মানটা তো জঘন্য লাইফের, জঘন্য টাইফের লাইফের বলতেছি। তো তাইফা হচ্ছে মন খারাপ করে বসে আছে, তাইফার শরীরটা হঠাৎ করে আরও বেশি খারাপ হয়ে গেছে। তারপরে তাইফাকে আমি প্রথমে একটু চিকেন দিয়ে তারপরে ভাত খাইয়ে দিছি, তারপরে হয়েছে আমি খাইছি। দেখেন তাইফা কান্না করতেছে, অশান্তি লাগতেছে বলতেছে। তো তাইফা ভাত খাওয়ার সাথে সাথে হচ্ছে বমি করে দিছে, তারপরে না পায় এনে বমির ওষুধ এনে তাইফাকে খাইয়ে দিলাম। এখন তাইফা বলতেছে আম্মু আমি ওয়াটার পার্কে নামবো। তো আমি বলছি তুমি যদি ওয়াটার পার্কে নামতে চাও তাহলে তোমার এই মালটাটা পুরো খেতে হবে। তো এখানে দোকান আছে, ফ্রেশ ফুডস পাওয়া যায়, ওইখান থেকে 110 টাকা একটা মালটা নিলাম। ওরা বলছিল প্রথমে জুস করে দিবে, তারপরে এত ভিড় ছিল যে জুস করার জন্য অনেক সময় লাগবে, বলছে আধা ঘন্টা দাঁড়াতে হবে। তো আমি বলছি ঠিক আছে দাঁড়ানোর দরকার নেই, একটা ছুরি দেন আমি হচ্ছে কেটে আমার বাচ্চাকে দিচ্ছি। আর তাইফাকে বলছি পুরো যদি এটা শেষ করতে পারো তাহলেই হচ্ছে আমরা ওয়াটার পার্কে যাব, কারণ তোমার শরীরে প্রচুর এনার্জির দরকার, যদি তুমি মালটা খাও তাহলে তোমার শরীরে এনার্জি আসবে। তো মাশাআল্লাহ মালটাটা খাওয়ার পরে তাইফার অনেক ভালো লাগছিল, যদি ডাবের পানি খাওয়াইতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, বাট এখানে ডাবের পানির একদমই ব্যবস্থা ছিল না, হয়তো গেটের বাইরে থাকতে পারে, ভিতরে ছিল না। আমরা এখন যাব ওয়াটার পার্কে, আর ওয়াটার পার্কের জন্য এখানে টিকিট কাটা হচ্ছে, বাট এত ভিড় দেখেন, এই সব কিছু হচ্ছে ওয়াটার পার্কের সিরিয়াল, কিভাবে ঢুকবো বলুন তো। আর ওয়াটার পার্ক বন্ধ বন্ধ হয়ে যাবে হচ্ছে 6টা বাজে, আর এখন বাজে 4টা, আমরা এখন টিকিট কাটলাম, তো চলুন ভিতরে যাওয়া যাক। মানুষ আর মানুষ, মানুষের কোনো অভাব নাই, দেখেন অবস্থা,
পা রাখার মতো জায়গা নাই, এত বড় পার্ক, তার ভিতরে এত বড় ওয়াটার পার্ক, কি বলবো, বিশাল বড়। আর উপরে যে দুইটা ডাব্বা ডাব্বা দেখলেন যাওয়া আসা করতেছে, ওগুলাতে না আমি একবার উঠতে চাইছিলাম, পরে ভাবলাম সময় তো নাই, কিভাবে উঠবো। আর তাছাড়া আজকে প্রচুর রোদ ছিল, ওর উপরে উঠলেও অনেকটা গরম লাগতো, এই কারণে উঠি নাই। আর আমরা ওয়াটার পার্কে আজকে যে মজা করছি কি বলবো, তাইফা তো যে পরিমাণে অসুস্থ ছিল যে ওয়াটার পার্কে গোসল করতে পারবে এটা তো আমি কল্পনাও করি নাই, কিন্তু পানির কাছে আসার পরে ম্যাজিকের মতো তাইফা আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে। সেই নাচা, সেই গানা, কি বিন্দাস, কি বলবো, অনেক মজা করছি, সম্পূর্ণ দেই নাই। কারণ আমরা এই পার্ক, এই ওয়াটার পার্কের ভিতরে ছিলাম হচ্ছে প্রায় 2 ঘন্টার উপরে, তাই না তাসনিম? 2 ঘন্টার উপরে ছিলাম। এখানে হচ্ছে নাচ মেরি লাইলা লাইলা গান চলতেছিল, আর তাইফা নাচতেছে। কোথাও গেলে নিজেদেরকে মনে হয় একদম বোকা সোকা, কিছুই পারি না। এখানে মানুষ অনেক মজা মাস্তি করতেছিল, আর আমরা জাস্ট পানির ভিতরে কুমিরের মতো বসেছিলাম। আমি যেমন, আমার মেয়েগুলো তেমন। তাইফা অবশ্যই মাঝে মাঝে একটু একটু নাচ করছে, মাশাল্লাহ। আসলে এরকম জায়গা তো আমরা সবসময় আসি না, আর এরকম মজা মাস্তি সবসময় করা হয় না। সব কিছুর পাশাপাশি লাইফে একটু বিন্দাস টাইমও কাটাতে হয়, তাতে মানসিকভাবে মানুষের অনেক শান্তি লাগে, পরিবেশ পরিবর্তন করলে। আর এখানে দেখেন কি অবস্থা, একটার কোলের ভিতরে আরেকটা বসে আছে, কি করবে সবাই। ওরা আবার স্বামী স্ত্রী, খারাপ কিছু কেউ মাইন্ড করিয়েন না, কারণ স্বামী স্ত্রী, সব জায়গায় স্বামী স্ত্রী। আর এই যে আমি ভিজে একদম ইয়া হয়ে গেছি, কি বলেন, কি হয়েছি, ভিজে একাকার হয়েছি। তা আমি আর কি করব, মাঝে মাঝে শ্যুট নিচ্ছি, মাঝে মাঝে ভিজতেছি, জাস্ট মেয়েদের কারণে পানির ভিতরে নামা, তা না হলে আমি নামতামও না। এর আগে আমি কয়েকবার ওয়াটার পার্কে গেছি, বাট পানিতে নামা হয় না, ইচ্ছা করে না, কিন্তু ভাবলাম মেয়েদের বিনোদন দেওয়ার ক্ষেত্রে নিজের নামতে হয়। তো আমরা ওয়াটার পার্কে গোসল করলাম প্রায় 3 ঘন্টার মতো, আমাদের গোসল শেষ, চুলও আসার টাইম পাই নাই, আমি কোনো মতে মাথায় কাপড় দিয়ে চলে আসছি, গাড়িতে বসে আবার রেডি হব। এত বড় পার্ক, আমরা আসলে পুরো পার্ক ঘুরে শেষ করতে পারি নাই, অল্প বাকি ছিল, তাও প্রায় শেষ করছি, তিন ভাগের 2 ভাগ শেষ করছি। আপনি যেখানে থাকেন না কেন, কন্ট্রোল রুমের সামনে চলে আসার জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে, আপনার সাথে লোক বন্ধু যারা আছে ওনারা আপনার জন্য অপেক্ষা। প্রবেশ পথ একটা আর বাহিরের পথ একটা। তো টাটা বাই বাই দিয়ে নরসিংদী ডিম হলিডে পার্ক থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।